অসাধারণ লেগেছে। মানে আমি জানি আসুর ওয়ানটা অনেক আগেকার, আসুর টুটা রিসেন্ট বেরিয়েছে, বাট পরপর এত ভালো ভালো টিভি সিরিজ দেখছি। এমনিও তুমি জানো আমার মুভির থেকে টিভি সিরিজ বেশি পছন্দ, বিকজ ওটার মধ্যে ডেপথটা অনেকটা বেশি থাকে। বাট ওয়াও ওয়াও, মানে এটার জন্য অনেক স্টাডি করতে হয়েছে অবভিয়াসলি, স্টোরি নিয়ে ছেলে খেলা না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োস্কোপ বাং কাপল। আমি অম্বালি, আমি অভিষেক। আমরা এসে গেছি আমাদের নতুন একটা ভিডিও নিয়ে। তাহলে চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করে যাতে যখনই আমরা নতুন ভিডিও আপলোড করবো আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়াও আপনারা আমাদের ফেসবুক, টুইটার আর ইনস্টাগ্রামকে ফলো করতে পারেন। ওখানে আমরা নানান ইন্টারঅ্যাকটিভ পোস্ট দিই, পোলস দিই, কোয়েশ্চেন অ্যান্সার্স দিই, এখন আমরা ইউটিউবেও দিচ্ছি। তো আপনারা ওখানে আপনাদের মতামত জানাতে পারেন, অথবা কমেন্ট বক্সেও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। এদের লিঙ্কে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। একদম। আজকে আমরা একটা ওয়েব সিরিজের রিভিউ নিয়ে এসেছি, আসুর টু, ওয়েলকাম টু ইয়ার ডার্ক সাইড, যেটা ক্রিয়েট করেছে গৌরব শুক্লা, ডাইরেক্টেড বাই অনিশেন, আর কাস্টে আছে আরশাদ ওয়ারসি, বরুণ সোবতি, ঋদ্ধি ডোগরা, অনুপ্রিয়া গোয়েঙ্কারও অনেক, মানে একটা অনসাম্বল কাস্ট। তো এটা আমরা অসুর ওয়ান আমরা এর আগে দেখিনি, আমরা পরপরই দেখেছি অসুর ওয়ান। জাজ করবেন না প্লিজ, বাট দেখা হয়নি। তো হ্যাঁ, অসুর ওয়ানের পরই আমরা অসুর টুটা দেখেছি। তো আমরা ওভারঅল না ওভারঅল না অ্যাসেটটাই দেবো, বাট আমরা দেখেছি ব্যাক টু ব্যাক, তো আমাদের এফেক্টটা আপনারা বুঝতে পেরেছেন কেমন পড়েছে। তো এটা ছাপ হয়তো ভিডিওতে থাকবে, বা আমরা মাঝে মধ্যে ওয়াইস রুমানেও চলে যেতে পারি। তো অসাধারণ লেগেছে। মানে আমি জানি আসুর ওয়ানটা অনেক আগেকার, আসুর টুটা রিসেন্ট বেরিয়েছে, বাট পরপর এত ভালো ভালো টিভি সিরিজ দেখছি। এমনিও তুমি জানো আমার মুভির থেকে টিভি সিরিজ বেশি পছন্দ, বিকজ ওটার মধ্যে ডেপথটা অনেকটা বেশি থাকে। বাট ওয়াও ওয়াও, মানে এটার জন্য অনেক স্টাডি করতে হয়েছে অবভিয়াসলি, স্টোরি নিয়ে ছেলে খেলা না। এটার জন্য আমার সব থেকে বেশি ভালো লেগেছে রাইটার্সরা মিলে এত রিসার্চ করতে হয়েছে এদেরকে, মানে কিছু বলার নেই। আর রিসার্চটা করেছে, রিসার্চটা খুব সুন্দরভাবে করেছে, কারণ কি আমি কিছুটা মাইথোলজি ব্যাপারে এই বা কালকি বা কালির ব্যাপারে কোইনসিডেন্টলি কিছুদিন আগে কিছু কিছু জিনিস জেনেছি, কিছু পড়াশোনা হয়েছে, কিছু পডকাস্ট দেখেছি। তো এর জন্য আমি জানি যেগুলো দেখানো হয়েছে ওগুলো খুব ঠিক ঠিক দেখানো হয়েছে, কারণ কি যদি একটা ফলস অ্যালার্ম থাকতো ওখানে কি বলুন তো এক্সপেকটেশনটা বা দেখার মেজাজটা একটু নষ্ট হয়ে যায়। তো ওর জন্যই বলবো ওরা খুব সুন্দর রিসার্চ করে করেছে কটা জিনিস, মানে যাই দেখিয়েছে, মানে তুমি যখন কালকি নামটা নিচ্ছ, তুমি যখন কালি নামটা নিচ্ছ, বা এগুলো ছাড়াও তুমি যদি বলে না রাম সীতা, বা তুমি যখন যার ক্যারেক্টারটা বলছো আমাদের একটা ছবি থাকে, কারণ কি এটা তোমার তৈরি করা ক্যারেক্টার না, এটা অলরেডি আমাদের পুরাণে লেখা আছে। এক্স্যাক্টলি, আর কালকি পুরাণ বলে একটা মানে তবে থেকে লেখা আছে। হ্যাঁ, এটা ওটাই, মানে ওটা তোমার তৈরি করা, তুমি যা ইচ্ছা করতে পারো না। হ্যাঁ, তো এক্স্যাক্টলি, আর কালকি হিসেবে কালকি পুরাণ একটা আছে অলরেডি, হয়তো অনেকেই জানে না, বাট যখন কলির যুগে শেষে, ঘোর কলির যুগে যখন কালকির অবতার হবে, কালির সাথে যুদ্ধ হবে, এটার একটা স্ক্রিপ্টেড আছে অলরেডি, এমন না যে মুখমুখে কথা আছে। হ্যাঁ, তো ওইটার সাথে খুব সুন্দর লিংক আপ, একদমই আমার মনে হয় ওরা ওটা পড়েই এটা বানিয়েছে, মানে তার মনে হয় অবিয়াসলি, মানে রিসার্চটা খুব ভালো করেছে। আর তার সাথে হিউম্যান বিহেভিয়ারের আর প্রেজেন্টের আমাদের যে হিউম্যান বিহেভিয়ার, এগুলোকে আমি সিনেমায় ওরা শুধু স্টাডি করেনি, অ্যাজ এ ডাইরেক্টর যারা স্টোরি লিখেছে, যারা ডায়ালগ লিখেছে, অবিয়াসলি তারা ডায়ালগ লিখেছে। এখানে যে বলছে, মানে এখানে যদি কলিড যাব, তার যদি আমি বলি যে শুভের যে ক্যারেক্টারটা, সে যে ডায়লগগুলো বলছে বা যে চিন্তা ধারণা থেকে ওর পার্সপেক্টিভ থেকে যেগুলো বলছে, এটা আমরা বলতে পারি একটা টিভি ওয়েব সিরিজ ও বলছে, বাট কাউকে তো লিখতে হয়েছে ওটা, আর তারপরে সত্যিকারের ক্যারেক্টার নয়। আর তারপরে আপনি যে ওর পয়েন্ট অফ ভিউটা যখন দেখবেন, আপনি যদি
সত্যি একটুখানি যদি আপনারা, আমি মাইথোলজি বলবো না বিকজ এটা মিথ না, এটা রিয়েলিটি, অনেক জায়গায় আমাদের নিজেদের রিয়েলিটি, তাই জন্য কিন্তু আপনারা যদি পুনর উপনিষদ একটুখানি যদি আপনাদের ব্যাকগ্রাউন্ডটা জানা থাকে, আপনি জানবেন এইরকম মানসিকতা আসাটা খুব অনুচিত না। মানে কেন কি যেটা বলা আছে, কলিযুগ থেকে সত্যযুগ গেলে আমাদের 1/4 বেশি পপুলেশন কমতে হবে, কারণ কি সত্যযুগে অতটাই কম পপুলেশন আছে, তো এমনি এমনি কমে যাবে না, মানে তাই জন্য থানোসকে দরকার। সত্যযুগ এমনি এমনি হবে না, এক্স্যাক্টলি, তো পপুলেশন নিয়ে সত্যযুগ কখনোই হবে না, কারণ পিস আসবে না, পিসের জন্য পপুলেশন কমতেই হবে। আর পপুলেশনের জন্য যে কেওসটা হয় এটা সত্যি কথা, মানে এটা সেটা আপনার অ্যাভেঞ্জার্স হোক বা যে কোনো যে কোনো জায়গায় এটাই দেখানো হয়েছে, আর এটা খুব হার্ড ট্রুথ। তো আমি বলবো ওদের রিসার্চ টিমকে হ্যাটস অফ, ওদের প্রত্যেকটা রাইটার্স, ডায়ালগ, স্ক্রিপ্ট, ওয়াও, আর তারপরে বলবো আমি সায়েন্স, সায়েন্স নিয়ে যেটা তারা কোডিং বা তারা যেটা টেকনোলজিটা ইউজ করছে, আর্টিফিশিয়াল AI যেটাকে ইউজ করে বিহেভিয়ারাল প্যাটার্ন ম্যাচ করিয়ে যে অ্যালগরিদম বানানো, সেই সব জিনিসগুলো যেগুলো দেখিয়েছে, প্লাস ফরেনসিক। হ্যাঁ, মানে ফার্স্টটা যেহেতু ফরেন্সিক নিয়ে বেশি ছিল, সেকেন্ডটা অতটা ছিল না, কিন্তু আমাদের অতটা মনে হয়নি বিকজ প্রচুর নলেজ নিয়ে এই স্টোরিটা লিখেছে, আর যে স্টোরিটা ভেবেছে আমি বলবো থ্যাংক ইউ, মানে এত সুন্দর একটা স্টোরি এই টাইমে উপহার দেওয়ার জন্য আমাদেরকে। আর আর কোইকালির সাথে কালকের যুদ্ধ কেমন হতে পারে সেটা একটা প্রিভিউ দেখানোর জন্য, লিটারালি, মানে হলে হয়তো এরকম ভাবেই হবে বুদ্ধিস্টকে দেখানো হয়েছে, সেটাও তার চিন্তাধারা, তাকে দেখানো, মানে সেটা একটা বলে দিয়েছে যে এটাকে সাজানো হয়েছে যে কিন্তু এটাও সাজানো ছকে কালকে হিসাবে রাখা হয়েছে, কিন্তু ওর যে কথাগুলো যেগুলো বলছে সেটা তো অ্যাকচুয়ালি সত্যি, মানে ওটা তো নিজের শিক্ষা থেকেই বলছে একদম। আর তোমার চিন্তাধারা একই জিনিস পাঁচজন পাঁচ রকম ভাবে ভাবতে পারে, হয়তো তাই জন্যই আমরা মহাভারতকে আলাদা আলাদা ভাবে সবাই নেয়, তো তুমি কিভাবে দেখছো সেটার উপরে সবকিছু ডিপেন্ড করছে। আর তোমার যদি মনে হয় এখানেও যেটা বলা হলো, যখন জেলে মধ্যে ছিল বাচ্চাটা, তখন যে একটা স্টোরি বললো, তখন তোকে জিজ্ঞেস করলো না যে তো তোমার কি মনে হয় এটা কিসের স্টোরি, এটা কি জয়লাভের স্টোরি, এটা কি শোষণের স্টোরি, এটা কি হ্যারাসমেন্টের স্টোরি, যেটা হ্যারাসমেন্টের মনে হয়, ওটাই শিবের যে স্টোরিটা যখন বলেছিল, তো ওটাই সবকিছু ডিপেন্ড করছে। কেউ বলতেই পারে হ্যাঁ এটা জয়লাভের স্টোরি, তারা জয়লাভ করেছে অসুরের উপর, তার স্টোরি ডিপেন্ড করছে তুমি আছো কোথায় দাঁড়িয়ে, তোমার পয়েন্ট অফ ভিউ কোথায়, তোমার পার্সপেক্টিভটা কি, সেটা থেকেই ডিপেন্ড করছে এটা কিসের স্টোরি হতে পারে, এটা হতে পারে বা তোমার কিসের মনে হচ্ছে। এর জন্য বলে তুমি যদি সমাজটাকে চেঞ্জ করতে চাও বা তোমার মনে হচ্ছে তুমি ভালো নেই, তোমার আশেপাশের লোকেরা খারাপ, তাহলে তুমি তোমার পয়েন্ট অফ ভিউটা ঠিক চেঞ্জ করো, দেখবে সবকিছু ভালো হয়ে যাবে। মানে একদম 100% আমি বলছি না, বাট যেখান থেকে তুমি আছো ওর থেকে বেটার হবে। তো আর অ্যাক্টিং নিয়ে কি বলবো, কিচ্ছু বলার নেই না, মানে বাচ্চাটা এত সুন্দর অ্যাক্টিং, শুধু বাচ্চা প্রত্যেক জন, মানে ইচ এন্ড এভরিওয়ান বলে না নেলড ইট। আর বাচ্চাটা তো আমার সবথেকে বেস্ট ওই ক্যারেক্টারটার, অ্যাক্টিং হিসেবে বলছি না, বাট আমি ক্যারেক্টারটার বলবো যে যখন বন্দুকটা ওর লাস্ট মোমেন্টে মাথায় ধরলো, ও প্রথমে বললো যদি আমাকে মেরে যে সবাই বাঁচতে পারে আমি খুশি খুশি থাকবো, কিন্তু তারপরে যখন বন্দুকটাকে ধরে ধরলো ওর সামনে, ও জাস্ট তাক না, ভয় না, একটা ছিল, একবার তাকালো, তারপরে যখন চোখ বন্ধটা করলো না, আমার ওইটাতে আমার মন কেড়ে নিয়েছে যে ও চাইলে ভয় পালিয়ে যাব বা কিছু করতে পারবো, তো কেন করছো, কোনো কোশ্চেন না, জাস্ট আই এম রেডি টু স্যাক্রিফাইস। মানে ওরা ওকে তৈরি করেছিল কালকি হিসেবে, বাট ও হয়তো না বলে থাকতে পারলাম না,
এছাড়া বলবো ডাইরেকশন বা স্টোরি টেলিং তো বলে দিয়েছি, ডাইরেকশন খুব ভালো হয়েছে, মানে যেখানে ডার্ক যেখানে লাইট, এত ক্রাউড নিয়ে কাজ করেছে বেনারসের ঘাট বা মানে এই ক্রাউডগুলো নিয়ে কাজ করাটা খুবই টাফ। সায়েন্স কিছু জায়গা দিল্লি মুম্বাই কলকাতা না, আমি যেহেতু বেনারসটা বললাম কারণ কি লাস্ট সিনগুলো যে বেনারসের ঘাটে অত মানুষকে একটা ফ্রেমে আনা তাদের এটাকে খুব টাফ, তাই জন্য আরো ফ্রেম বললাম। আর তাছাড়া যে আগে যাকে ভাবছিলাম শুভ, সে যখন মরলো তার স্যাক্রিফাইসটা, এদের যখন স্যাক্রিফাইস করে মানে এদের মানে মানসিকতাটাই অনেকটা মানে বলে না, যেটা যেটা দেখাচ্ছিল যে 7 বছর আগের সিচুয়েশন, 14 বছর আগের সিচুয়েশন, তো এটা হচ্ছে আস্তে আস্তে বিষ বা আস্তে আস্তে বিষ বলবো না, একটা চিন্তাধারা যেটাকে আস্তে 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 বড় করা, সেটা অত সহজে নষ্ট হয় না আমার মনে হয়। তাই জন্যই যারা টেররিস্ট হয় তাদের চিন্তাধারাটা ওটা ওরা যেটা ভাবে করছে ওরা ঠিক করছে। আর যেখানে তোমার ওই মেয়েটাকেও দেখালো যখন বলে না ও ভগবানই, হ্যাঁ ওর কিছু টাইমের জন্য স্ক্রিনে ছিল, বাট প্রত্যেকজনই যারা ছোট ছোট ক্যারেক্টার প্লে করেছে কিছু টাইমের জন্য স্ক্রিনে থাকলেও জীবন্ত করে তুলেছে আমার মতে প্রত্যেকটা ক্যারেক্টারগুলোকে। আর আর কি বলবো, মানে আমরা যে ফার্স্টে যেটা ভেবেছিলাম মানে স্পয়লারে যদি বলতে হয় যে ওদের যে সায়েন্টিস্ট নিয়ে হ্যাকারটা যে ছিল ওদের সিবিআই, আমরা সবাই ভেবেছিলাম সেই সময় যে হয়তো ওই শুভ, আর ছোট শুভের অ্যাক্টিং ও বলবো, আমি ওটাই বলছিলাম, আমি বাচ্চা কথা বলি, ছোট শুভের কথাই, ছোট শুভের অ্যাক্টিং এই বয়সে ম্যাচুরিটি দেখানোটা অ্যাক্টিং এর মধ্যে বলছি আমি, যে অ্যাক্টিং মানে ওই ক্যারেক্টারটা হচ্ছে এরকমই যে নড়াচড়া একদমই করবে না, ক্যারেক্টারটা একদম শান্তভাবে যে কথাগুলো বলার নিজের কথাগুলো বলবে, অপোজিটে যতই মানুষ চেঁচাচ্ছে বা ইয়ে করছে তো ওটাকে এত সুন্দর এই এজের মধ্যে মানে ধরে রেখেছে অ্যাক্টিংটা, এই কামনেসটা খুব, যেটা বললো না যে ওর আইকিউ লেভেল এতটা, মানে ওই কামনেসটা ওই লেভেল থেকে আসে, ওটাই সব জেনে যাওয়ার মানুষটাই কৃষ্ণ তো সব জানতো অ্যাকচুয়ালি, মানে আপনারা যদি ভেবে দেখুন তো কিছু জিনিস বলা খুব মুশকিল কে ঠিক কে ভুল, তো ব্যাপারটা হচ্ছে ও ন্যাচারাল অর্ডারটাকে ডিসরাপ্ট করতে এসেছিল, মানে ও ওয়েট করতে চাইনি যে আমি ন্যাচারাল অর্ডারে এটা আস্তে আস্তে কলিযুগটা ঘোর কলিযুগে পরিণত হবে তারপর সত্যযুগ আসবে কালকি অবতার হবে, ও ন্যাচারাল ওটাকে চাইনি, ও ওটাকে ডিসরাপ্ট করে ওর সময় অনুযায়ী চেয়েছিল এখনই দিতে চলে আসে। আমি এটাও বলবো, ওটাই বলবো যে ওর চিন্তাধারাটা ওইখানেই রং, আর আমি বলবো এটা ও রং হয়েছে কারণ কি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের কারণে, ওর বাবা যদি ওরকম ট্রিট না করতো তাহলে হয়তো নিজেও সেটা বুঝতে পেয়েছে, নিজেও সব জায়গায় ওটাই বলে যে আমার বাবা যেটা ছোটবেলায় বলতেন ওটাই হয়েছে, সেটা তো কিছু করার নেই। আর যেটা এখানে দাদুকে দেখিয়েছে, দাদু বললো যে তুই ওটাকে ঠিক প্রমাণ করলি, এটাই তোমাকে যদি কেউ কিছু খারাপ হবে বলে তো তুমি ওটাই হয়ে ওকে ঠিক প্রমাণ করার দরকার নেই, তুমি ওকে মানে অন্য কিছু তৈরি ভালো করে তুমি ওকে রং প্রুফ করতে পারো। কিন্তু আবার আরশাদ ওয়ারসী ওকে জুভেনাইল জেলে পাঠাতে পারতো, বাট না ও ফেক ডকুমেন্টস দিয়ে ওকে, তো ওই হাত আছে সবারই, ব্যাপারটা হচ্ছে প্যারিস বা ওরকম টাইপের মানুষ এরকমই তৈরি হয়ে যায় না, তার পিছনে অনেক রিজন থাকে, তো ব্যাপারটা হচ্ছে ওই মহাভারত একটা কারণে হয় না, ওই রকম এরকম একটা বড় সিচুয়েশন যেটা অনেক গ্লোবালি এফেক্ট করছে, ডোমিন এফেক্টই, বাবা যদি ছোট 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 জন্মানো থেকে শুরু করে ওর আরশাদ ওয়ারসী ডিসিশন নেওয়া অবধি সবকিছুই ওর লাইফটাকে এই জায়গা আনতে ওই ডোমিন এফেক্টের মতন কাজ করে। এক্স্যাক্টলি, আর তারপরে যে এত ব্রিলিয়েন্স যার আইকিউ লেভেল এরকম যে এক যা খুশি করতে পারতো, মানে পৃথিবীর মানে উদ্ধার করে নিতে পারতো, মানে অন্য দিক থেকে যদি আমরা দেখি সেই ভালো দিক থেকে অনেক কিছু করতে পারতো, তো যখনই যার কাছে স্পেশাল চাইল্ড থাকে তার কাছে দায়িত্ব বেশি থাকে যে ওকে কেমন করে তৈরি করছো, তো আর অ্যাক্টিং স্টোরি নিয়ে আপনারাও জানেন এটা সবাই ওয়াও, মানে এর ওয়াও মানে ওয়াও আর কিছু বলার নেই, জাস্ট যদি না দেখে থাকেন কোনোভাবে আমাদের মতন অসুর ওয়ান যেমন আমরা মিস করেছিলাম করে থাকেন,
তো এক্ষুনি গিয়ে আসুর ওয়ান আসুর টু একসাথে দেখুন, অনেক নলেজেবল একটা সিরিজ। মানে আমরা যেহেতু পডকাস্ট কিছু এসব দেখেছিলাম, এগুলো মাইথোলজি কিছু কিছু আমরা বুঝেছিলাম তাই জন্য আগে থেকে। আপনারা যদি না জানেন তাও দেখুন, তাহলে আরো বেশি নলেজ পাবেন, অনেক বেশি অনেক বেশি। তাহলে সারপ্রাইজ অনেক বেশি হবে, নলেজও অনেক গ্যাদার করার আছে আমাদের। ইন্ডিয়ান এনশিয়েন্ট ইন্ডিয়া থেকে অনেক কিছু জ্ঞান এখনো এখনো মানে আমরা কিছুই জানি না অ্যাকচুয়ালি। তো জাস্ট দেখুন, শিখুন, আপনারা বলুন আপনাদের কেমন লাগলো, আপনাদের মনে কতটা দাগ কাটলো, কতটা পয়েন্ট অফ ভিউ আপনাদের জন্য চেঞ্জ হলো কমেন্টে জানাবেন আমাদেরকে। আর আমাদের রিভিউ ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, এরকম আর কোন ভিডিও আমরা রিভিউ বা রিয়্যাক্ট করতে পারি সেটাও আমাদের সাজেশন দেবেন। আবার তাহলে নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে দেখা হবে। বাই বাই।